রাজধানীতে ভয়ঙ্কর মাদক আইস সহ গ্রেফতার ব্যান্ড শিল্পী এনামুল কবির রেভেলকে দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এর আগে মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে উচ্চারণ ব্যান্ডের এই ভোকালিস্টকে গ্রেফতার করে পুলিশ উদ্ধার হয় প্রায় এক কেজি আইস পরে মাদক ব্যবসায়ী লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের বাড্ডার বাসায় অভিযান চালালেও তাকে ধরা যায়নি পুলিশ বলছে একটি অনুষ্ঠানে লিটুর সাথে পরিচয়ের পর বন্ধুত্ব হয় ব্যান্ড শিল্পী রেভেলের গেল পাঁচ বছর ধরে লিটুর মাদক ব্যবসায় সহায়তা করেন তিনি